হাই ফ্রেন্ডস এভরিবডি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহ। তো বন্ধুরা, বাড়ি নির্মাণ এবং হাউস ওয়ার্কের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে খুবই অল্প টাকায় কীভাবে একটি তিনটি বেডরুম দিয়ে বিল্ডিং করবেন সেই বিষয়টি আপনাদেরকে বলানো এবং দেখানোর চেষ্টা করব। তো দেখুন, আপনাদের সামনে খুবই চমৎকার একটি বিল্ডিং আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিল্ডিংটি আপনারা কীভাবে মাত্র 12 থেকে 13 লক্ষ টাকা কমপ্লিট করবেন আপনাদেরকে সেটিও বলবো, এবং কীভাবে আর একটু গর্জিয়াসভাবে খরচ বাড়িয়ে করবেন সেটি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো খরচ কম এবং খরচ বেশি সবগুলা বিষয় আপনাদেরকে তুলে ধরবো। তো দেখুন, যে বিল্ডিংটি আপনাদের সামনে তুলে ধরা, বিল্ডিংটি মোটামুটি অনেক আগেই কমপ্লিট করা হয়েছিল, বিল্ডিংটি প্রায় 2 বছর আগে। তো 2 বছর আগে বিল্ডিংটি মাত্র 13 লক্ষ টাকায় বিল্ডিংটি ইয়ে করা হয়েছিল। এই নিচে যে এসএস এর কাজগুলো, এই এসএসএর কাজগুলো বাদে এখন এসএস এর কাজগুলো নতুন করা হয়েছে। তো দেখুন, সামনে যে কাজগুলো খুবই চমৎকারভাবে কিন্তু সামনে কাজগুলো করা হয়েছে। আপনাদের আশা করি বিল্ডিংটি চয়েস হবে। মাত্র আপনারা 15 লক্ষ টাকা হলে এই এসএস এবং সম্পূর্ণ কাজগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো বিল্ডিংটি তিনটি বেডরুম দিয়ে করা। আপনাদেরকে যদি একটু এই সাইডটা দেখিয়ে নিই তাহলে দেখবেন, দেখুন এই যে এই পাশে 2টি রুম, এই সাইডটি দিয়ে 2টি রুমে 2টি জানালা এবং মাঝখানে একটি বাথরুম গোসলখানা আছে। আপনাদেরকে অবশ্যই ড্রয়িং শো দেখাবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে অবশ্যই কীভাবে আপনারা অল্প টাকার ভিতরে করবেন সেটি আমি তো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তার আগে ছোটো একটি রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখুন বিল্ডিংটি আপনাদেরকে আগে সামনের কাজগুলো ক্লিয়ারভাবে দেখিয়ে নেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই যে আমাদের এই বিল্ডিংটির সামনে কিন্তু 2টি ব্যালকনি, এবং ব্যালকনির উপরে কিন্তু ছাদের উপরে কিছু গাঁথনি করা হয়েছে। যদি আপনারা এই গাঁথনিগুলো না করেন তাহলে হয়তোবা 50,000 টাকা আপনার খরচ বেঁচে যাবে এই ছাদের উপরে যে গাঁথনিগুলো। আর এই ইয়ার্ডার শিরুমের উপর ছাদ দেওয়া হয়েছে, যদি ছাদটা না দেন তাহলে আরও একটু খরচ কমবে। তো তার আগে আপনাদেরকে একটু ড্রয়িংটা দেখে নিই। ড্রয়িংটা আপনার 35 ফিট 8 ইঞ্চি বাই 38 ফিট 1 ইঞ্চি। এটা হলো বিল্ডিংয়ের মূল এরিয়া, আর বিল্ডিংটি 1400 স্কোয়ারের হবে কার্নিশ বাদে। আপনারা কিন্তু রুমগুলো একটু ছোটো করে করে নিতে পারবেন চাইলে। তো আপনাদের সর্বোত্তম সিঁড়ি দিয়ে ঢুকতে হবে, ঢুকে আপনারা পেয়ে যাবেন একটি ডাইনিং রুম। তো ডাইনিং রুম থেকে আপনাদের 3টি বেডরুম পেয়ে যাব। 3টি সামনের বেডরুমের সাইজগুলো 13 ফিট বাই 14 ফিট এবং পিছনটা 11 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি। তো আমরা যদি বেডরুমটি পার হয় তাহলে 2টি বাথরুম পেয়ে যাব, একটি হলো কমন এবং আরেকটি হলো অ্যাটাচড। তো কমন বাথরুমটি 8 ফিট বাই 5 ফিট 6 ইঞ্চি এবং অ্যাটাচটা 4 ফিট বাই 5 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি। তো আমরা একটি কিচেন পেয়ে যাব, কিচেনটি 8 ফিট বাই 13 ফিটের। তো এই 2 রুমের সাথে 2টি বারান্দা পেয়ে যাব, বারান্দাটি 10 ফিট বাই 4 ফিটের। তো সব মিলে কিন্তু আপনারা খুবই অল্প টাকার ভিতরে। তা মালের হিসাবটা আমরা দেখে নেব। ইট লাগবে এখানে 25,000, রড লাগবে 3800 কেজি, সিমেন্ট লাগবে 450 ব্যাগ, এবং সিলেট সিমেন্ট বালে লাগবে 5 গাড়ি, আস্তর বালে লাগবে 15 গাড়ি। টোটালে কিন্তু এই মালটি আপনাদের এই যে বড় বড় মালগুলো আছে এই মালগুলো আপনাদের লাগতেছে। তারপর তো গ্রিল, আংশিক মালগুলো, তো অন্যান্য মালগুলো লাগবেই। আপনাদেরকে মালের হিসাবগুলো কিন্তু এখানে তুলে ধরা হলো। তো টোটালি আপনারা এই যদি এই বিল্ডিংটি উপরে শিরুমের ছাদ সহ করতে চান তাহলে কিন্তু আপনারা এই টাকার ভিতরে এই করে নিতে পারবেন। তো দেখুন, এই শিরুম উপরে কিন্তু ছাদ দেওয়া হয়েছে। এই যদি ছাদটি দেন তাহলে 50,000টা বেশি যাবে। টোটালি আপনারা রং সহ বিল্ডিংটি হয়তোবা 17 লক্ষ টাকার ভিতরে একদম কমপ্লিট করে নিতে পারবেন। 17 লক্ষ টাকা যাওয়ার কথা না, হয়তোবা 16 লক্ষ টাকা যাবে, আপনারা এই বাজেটের ভিতরে কিন্তু করে নিতে পারবেন। সামনের রুমগুলো একটু বড় সড়ো করা হয়েছে, চাইলে আপনারা কিন্তু সামনের রুমগুলো একটু ছোটো করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন তো সব কিছু মিলে যে গ্রিলের কাজগুলো কিন্তু খুবই ভালো মানের গ্রিল লাগানো হয়েছে। যদি আপনি একটু সিম্পল গ্রিল বা এই 0.8mm মাল দিয়ে করেন হয়তোবা গ্রিলের খরচগুলো কম আসবে। ভিতরে টাইলস করা হয়েছে, যদি আপনি টাইলস না করেন খরচটা আরেকটু কমে যাবে। তো সব কিছু মিলে আপনারা কিন্তু যদি টাইলস না করেন, এই সামনে গ্রিলগুলো অ্যাসেস দিয়ে না দিয়ে লোহা দিয়ে করেন, বা গেটগুলো আপনারা সিম্পলভাবে করেন, তাহলে হয়তো বা 12 লক্ষ টাকার ভিতরে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। তো যদি এভাবে গর্জিয়াসভাবে করেন হয়তো বা 15 থেকে 16 লক্ষ টাকা, 16 লক্ষ টাকা যাওয়ার কথা না, এই পেনসহ 16 লক্ষ টাকা যাবে। তো সব কিছু মিলে কিন্তু আপনাদের অল্প টাকার ভিতরে এই চমৎকার একটি বিল্ডিং করে নিতে পারবেন। আজকাল সমাজে কিন্তু এই 14-15 লক্ষ টাকার ভিতরে অনেকেই বিল্ডিং করতে চান, তাদের জন্য আমি বলবো বেস্ট একটি চয়েস হবে এই বিল্ডিংটি। সব কিছু মিলিয়ে আপনারা
খুবই পারফেক্ট একটি চয়েসের বিল্ডিং। তো যাদের ছোটোখাটো ফ্যামিলি তাদের জন্য এই বিল্ডিংটি কিন্তু খুবই চয়েসের একটি বিল্ডিং হবে। যদি এই বিল্ডিংটি আপনারা করতে চান তাহলে এটাকার ভিতরে আশা করি ইনশাআল্লাহ করে নিতে পারবেন। তো আমার নাম মোহাম্মদ আলামিন। তো আপনারা যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো নিত্য নতুন আপনাদের সামনে এরকম আমরা যে বিল্ডিংগুলো করে থাকি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বিল্ডিংয়ের ফাউন্ডেশন সম্বন্ধে, বিল্ডিংয়ের স্বাদ সম্বন্ধে, বিল্ডিংয়ের স্বাদে কতগুলো মাল লাগে ওই সম্বন্ধে, এই বা একটা কলমে কতগুলো মাল লাগে ওই সম্বন্ধে সব কিছু মিলে কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে এরকম ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। দোয়া আপনাদের জন্য রইল আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।